করা হয়েছে, এবং সরকার যদি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে চেষ্টা করে তাহলে কিন্তু সেই বিচারের উপরে মানুষের আস্থা থাকে না এবং তার উপরে ভিত্তি করে দেশের মানুষের গণমানুষের ভোট নির্ধারিত হতে পারে না। যে যুদ্ধ অপরাধ বিচার হচ্ছে কার ফলে ভোট কমবে আমি তা মনে করি না। প্রায় একই সুরে কথা বললেন 18 দলীয় জোটের অন্য শরিক দলের নেতারাও। অনেক সময় দমনপীড়নের কারণে আরো শক্তি বৃদ্ধি পায়। এখন তো জামাত ইসলামকে এই সরকারই আমার মনে হয় বিশ্বময় এদের আরো পরিচিতিটা তুলে ধরতেছে। বর্তমান সরকার কি করতে চাচ্ছে এটা হলো বিরোধী দল দমনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তারা যদি সত্যিকারেরই যুদ্ধ অপরাধী বিচার করতে চায় আগে ওই 195 জনকে ফিরিয়ে আনতে হবে। আমরা কারো চাকর না, আমরা জনগণের প্রতিনিধি। জামাত তার নিজস্ব রাজনীতিতে চলে যাচ্ছে, কাজ করছে। আমি মনে করি না কোনো যুদ্ধ অপরাধের বিচার বা অন্য কোনো সিরাজ শিকদারের হত্যার বিচার, এই ধরনের বিচার হোক জনগণ সবাই চায়। এগুলি নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না। আর যাদের নিয়ে এত কথা সেই জামাত নেতাদের দাবি বিচারের নামে চলছে প্রহসন। যুদ্ধ অপরাধের বিচার তো এই আওয়ামী লীগই শেষ করে দিয়েছে, সাধারণ ক্ষমার নামে তাদেরকে ঘোষণা করে দিয়ে 195 জনকে ছেড়ে দিয়ে তারা যুদ্ধ অপরাধের বিচারকে মীমাংসিত একটা ইস্যুতে পরিণত করেছে। সেই মীমাংসিত একটা ইস্যুকে নতুন করে ইস্যু বানানো হয়েছে মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে। জামাত ইসলামী 18 দলীয় জোটে থাকলে ভোট কমে যাবে এই চিন্তা লালন যারা করেন তারা একটা বোকার স্বর্গে আছেন। শীর্ষই নেতারা জোর দিয়ে বলছেন জামায়াত প্রশ্নে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না 18 দলীয় জোটের উপর। তাদের মাথায় ঢুকছে যে ডক্টর মোহাম্মদ শাহনাজ রুমা, এসটিভি, ঢাকা।